হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকাল দেখছি রেডি হয়ে গেছি, এখন 9টা বাজেনি, আমি রেডি হয়ে গেছি, একটু বাড়িতে যাব। ছেলেকেও রেডি করে নিয়েছি, ছেলে রেডি হয়ে গেছে খেয়ে দেখে, রেডি হয়ে ঠাকুমার সঙ্গে খেলা করছে। চলো আমি বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা বলি, আজ সারাদিন কী করছি না করছি দেখো। আর তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না? নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে কী করছি না করছি না দেখো। চলো তাহলে, আর দেখো দেখছো সমস্ত গুছানো গাছানো হয়ে গেছে, কাজ কমপ্লিটও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মন্দিরে চলে এসছে, ছেলে ঠাকুর দেখছে, ঠাকুর দেখো, মা সিতলার পুজো হচ্ছে। মাকে দেখতে এত অপূর্ব লাগছে, এত সুন্দর, মানে কি বলবো, এত ভালো লাগছে এখানে এসে। আর এ দেখো, এখানে দেখো ফল বাটা এগুলো দেওয়া চলছে, মানে নিচ্ছে। এখানে পুড়িয়া আর পূজা দুজনাকে দেওয়া হচ্ছে, ওরা আর কি নিচ্ছে, যেমন নিচ্ছে রিমা দিচ্ছে, আমারও দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো ছেলে দেখো উঠে পড়ছে, ও যাবে ঠাকুরের কাছে, যাবে ঠাকুরকে ধরতে যাবে, পা তোলার চেষ্টা করছে। আর এই যে পাশের বাড়ি দাদা এসছে ওকে দেখতে, দিয়ে দেখো কোলে নিল, একটু আদর করে কোলে নিল, ও তো সবার কোলেই চায়, দিয়ে ওকে আদর করে কথা বলছে। ও ওখানে উপরে ওঠার চেষ্টা করছিল, অনেক চেষ্টা করেছে কিন্তু উঠতে পারেনি। দিয়ে এখন দেখুন তোমাদের পুরোটা দেখাচ্ছি, রিমা দেওয়া হয়ে গেছে,
আমি এখন তো ভিড় কম, এখন যতটা পাচ্ছি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে এত ভালোভাবে পুজোটা হয় আর প্রচুর মানুষ হয়, তোমরা দেখবে। ভিডিওটা কন্টিনিউ করবো তো তোমরা সবাই স্কিপ না করে দেখবে। এত মানুষ হয়, এত গরম, কিন্তু কেউ গরম মানে না, সবাই চলে আসে এখানে। দেখো পাশেই আমার জেঠুর বাড়ি, প্রসাদ খেতে চলে এসেছি আমাদের বাড়িতে। আর যে পাপিয়া পুজো করছে দেখতেই পাচ্ছ, এটা জেঠুদের ঠাকুর ঘর, এটা মন্দির। আর দেখো পরিণীতা, দেখো ওকে ছেলেকে কোলে নিয়ে বসে আছে, জেদ করছিলো যে কোলে দাও, তাই কোলে দিয়েছিলাম। আর তোমাদের এবার দেখাচ্ছি, দেখো এই যে জায়গাটা দেখছো, অনেক বড় জায়গা, কিন্তু এখানে সব চেয়ার টেবিল পেতে মানুষকে খাওয়ানো হবে। আর ওই যে দেখো রান্না হচ্ছে, চলো এখন তো ভিড় নেই, যতটা পাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখো রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ, দেখো রান্না হচ্ছে। প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে এখানে, প্রসাদ নেয়, তো এই জন্য প্রচুর রান্না বান্না হচ্ছে। আমি যতটা পাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হয়তো তোমাদের কাছে গিয়ে প্রসাদটা দিয়ে দেওয়া সম্ভব না, কিন্তু তোমরা দূর থেকে আর কি প্রণাম করতে পারবে, তাই জন্য দেওয়া হচ্ছে। এই দেখো চলে এসেছি আবার এখানে, এই কুলো বের করেছে, একটু রেখে দেখলে আমার বাড়িতে কুলো নিয়ে ঢুকেছিলো। এখানে আমি আবার চলে এসেছি ওখান থেকে, মন্দির থেকে। এখানে একটা কাকিমার বাড়িতে কুলো নামিয়েছে, এবার এই ঠাকুর সবাই তেল দিচ্ছে, তেল সিঁদুর দিচ্ছে, তাই জন্যে এবার সবাই সবার বাড়িতে বাড়িতে নিয়ে নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছি
কিছু মানুষ দেখা যায় গো, সাথী উপোস করেছে, সাথী উপোস করেছে, হ্যাঁ সাথী করেছে। তাহলে দেখতেই পেলে আমি বাড়িতে কেন এসেছিলাম, আমি বাড়িতে এসেছিলাম শীতলা পুজো তাই উপলক্ষে বাড়িতে এসেছিলাম। এই দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, আজকে খুব ক্লান্ত ও, সারাদিন ছোটাছুটি করা হয়েছে তাই জন্য, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে এই জন্য আরও অস্থির হয়ে গেছে, ও অস্থির হয়ে গেছে। কিন্তু বাড়িতে তাই বলে বাড়িতে থাকেনি, ওখানেও গিয়েছে মন্দিরে, ঠাকুর দেখেছে সবার সঙ্গে। ওর প্রথম বছর তো এবার শীতলা পুজো, ওই জন্য। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও।